পঞ্চায়েত ভোটের পর থেকে বিভিন্ন পুকুরের জলাশয়, ব্যালট বাক্স এবং ব্যালট পেপারের উদ্ধারের ঘটনা ঘটেছিল। এবার রাস্তার পাশের একটি পুকুরের মধ্য থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বুধবার সকাল 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার দক্ষিণ সুন্দরপুর গ্রামে। সেদিনেই সকালে পুকুরের মালিক নজরুল মণ্ডল মাছ ধরতে এসে তার জালে একটি ভোটার কার্ডের বান্ডিল ওঠে। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে নিয়ে যায়। 18টি ভোটার কার্ড ছিল, যার মধ্যে স্থানীয় বিভিন্ন এলাকার মানুষের পরিচয় রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। বাসিন্দাদের অভিযোগ, যেভাবে এবার ভোট হয়েছে তাতে ভোটার কার্ডগুলো এই শাসক দলের লোকজন কোনো কাজে ব্যবহার করে পুকুরে ফেলে দিয়েছে। বিরোধীদের বক্তব্য, যেভাবে এবার ভোট হয়েছে ব্যালট পেপার ফেলে দেওয়া হয়েছে, ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া হয়েছে, শাসক দলের লোকেরা তেমনই কোনো কাজে ব্যবহার করবার জন্য এই ভোটার কার্ডগুলো এনে পরে ফেলে দিয়েছে। আমি পুকুরে মাছ ধরতে এসেছিলাম, নিজেরই পুকুর। তারপর মাছ ধরতে এসে আমি জাল যখন ফেলছি, তারপর ফেলতে ফেলতে একপাশে এসে জাল ফেললাম। ফেলার পরে দেখি ওই জালে একগুচ্ছা ভোটার আই কার্ড উঠে এসেছে। তারপর এখানে আমার সাথে অনেক লোক ছিল, তারাও মাছ ধরছিল, তাদেরকে দেখালাম বা গুনিয়ে দেখলাম 18 পিস আই কার্ড ওতে আছে। তারপরে লোকজন খবর দিলাম, দেওয়ার পরে লোকজন আসলো, আসার পর এখানে ছিল। তারপরে গোপালনগর থানায় খবর দেওয়ার পরে গোপালনগর থানার সিভিক এসে ওই কার্ডগুলো উদ্ধার করলো। উদ্ধার করে আমাদের বলে ওনারা নিয়ে চলে গেল, কিন্তু আমরা ওই কার্ডগুলো ভিডিও করেই রেখেছি। আমি তো বললাম, আমার মনে হয় এ সমস্ত রাজনৈতিক বিষয়, কারণ এখানে 17, 18, 20, 25, 30, 45, 50 বছরের আই কার্ডগুলো আছে বয়সের, এগুলো রাজনীতির চক্র ছাড়া অন্য কিছু নয় বলে আমার মনে হয়েছে। কারা ফেলতে পারে এটা? না, সেটা কোন দল ফেলতে পারে, কী ফেলতে পারে, সেটা তো আমি নির্দিষ্ট করে বলতে পারবো না। তবে বিভিন্ন জায়গায় যেভাবে দেখছি, কোনো পুকুরে ব্যালট বাক্স, কোনো পুকুরে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও ভ্যাকে মানে সাপ্পা, অন্য পার্টির সাপ্পা দেওয়া ভোটও পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি এটা বলতে পারি না। তবে কাদের কাজ হতে পারে সেটা জনগণ এবং আপনারা সেটা ভাবেন, ভেবে দেখেন। তৃণমূলের রাজত্বে ভালো কি আশা করতে পারে? পুকুরে মাছ নেই, পুকুরে কি আছে? ব্যালট পেপার আছে। পুকুরে কি পাওয়া যাচ্ছে? ব্যালট বাক্স পাওয়া যাচ্ছে। আবার আজকে পুকুরে কি পাওয়া গেল? আধা এই ভোটার কার্ড পাওয়া গেল। তো তৃণমূলের রাজত্বে এর থেকে ভালো কিছু আশা করবেন না, কারণ মানুষ ভোট দিয়েছে বিজেপিকে, সেই ব্যালট চলে গেছে জলে, আর ওদের ছাপানো ব্যালট পকেটে করে নিয়ে গিয়ে গণনা করে ছেড়ে দিয়েছে, বলছে তৃণমূল জিতে। একদম ফলস ভোটার তৈরি করে, ফলস ভোটার কার্ড তৈরি করে ফলস ভোটিং করেছে এই তৃণমূল। তো এদের দ্বারাই সব সম্ভব, রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে, রাজ্যটাকে শেষ করে দিয়েছে। একটা চক্র ছিল যারা এই ভোটার আই কার্ড তৈরি করতো টাকার বিনিময়ে, এটা দীর্ঘদিনের একটা কৌশল, সেটা পুলিশের তৎপরতায় আমরা এখানে কমাতে পেরেছি। কেউ বা হতে পারে তাদের কোনো কার্ড আর বাইরে ছাড়তে পারেনি, ফেলে দিয়েছে, সেটা পুলিশ তদন্ত সাপেক্ষ। আর বিজেপি সিপিএম এটা যা বলছে, এরা পাবলিক থেকে এদের রিজেক্ট করেছে। এবার পঞ্চায়েত নির্বাচনে এদের এক একটা নেতাদের বাড়ির বুথে হেরেছে, এর থেকে এদের আর লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার কথা, কিন্তু এদের সেই লজ্জা ঘৃণা নেই, যার কারণে এই ধরনের কথা বলে এদের নেতাদের কাছে মুখ রক্ষা করছে যে এই ধরনের এইভাবে হয়েছে, যার কারণে আমরা ভোটে এবার ভালো রেজাল্ট করতে পারিনি। আমরা একদম নমিনেশন থেকে কাউন্টিং পর্যন্ত নিরপেক্ষতা বজায় রেখে কাজ করেছি এবং তার প্রমাণ আমরা পেয়েছি। সবকটি পঞ্চায়েতে আমরা জিতেছি, এর মধ্যে দাঁড়িয়ে বিরোধীরা সোচ্চার হতে পারেনি, কোনো কমপ্লেন করেনি যে আমরা এইভাবে ভোট করেছে, ভোট লুট হয়েছে ইত্যাদি ইত্যাদি। অতএব এখন যারা বলছে, এটা হচ্ছে নেতাদের কাছে নিজেদের বাঁচিয়ে রাখবার জন্য। ওদের টিভি সর্বস্ব নেতারা এদের পাবলিক রিজেক্ট করেছে, এরা গোহারা হেরেছে, এদের এখন যে কথাবার্তা এ আর পাবলিক নেবে না। কারণ ভোটার কার্ড অ্যাকচুয়ালি রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিটা এখনও চলছে, বিভিন্ন রকম অনেকগুলো কেস, ধরুন 7,000 মতন কেস হাইকোর্টে উঠেছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের যে বুথে আমরা তিনটে জেতার নিশ্চিত সিট আশা করেছিলাম, আমাদেরকেও জোর করে হারানো হয়েছে বিভিন্ন রকম ব্যালট দুর্নীতি করে। তাতে করে আমাদের কাউন্টিংয়ের ভিতরে যে একটু সমস্যা, শাসক দলের কিছু নেতা তারা পরিবেশ তৈরি করেছিল, আমরা কাউন্টিংটা শেষ পর্যন্ত করতে পারিনি, এমনকি লাস্টে আমরা ভয়ে বেরিয়ে আসতে বাধ্য হই।
আমরা যে পোলেট ভোট আমাদের হয়েছিল সেটা আমরা মিলাতে পারিনি। এই যে ভোট ব্যালট পেপার এই ভোটার কার্ড পাওয়া গেল, এটা কি মনে হয়? এইটা একমাত্র আমাদের, বিশেষ করে আমার মনে হয় এটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে এগুলো পরে ফেলে দেওয়া হয়েছে, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে। এটা হচ্ছে বক্তব্য আমার, যেটা ঠিকানা কিছু আমি নির্দিষ্ট দেখিনি, তবে আমার এই যারা এখানে যারা পেয়েছে ওর কাছেই শোনা যে ধরুন কৃষ্ণনগর আছে, আমাদের বনগাঁ আছে, আমাদের লোকালের কিছু আছে, বনগাঁ বিধানসভার অন্তর্গত কিছু আছে, এরকম বিভিন্ন লোক অ্যাড্রেসের আই কার্ড এর মধ্যে আছে, ছেলেদের আছে, বয়স্ক ইয়ং ছেলে এবং মেয়ে ছেলেদেরও আছে। প্রশ্ন তৈরি হয়েছে বিষয়টা কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।